এক ব্যক্তি তার কোম্পানিকে বেচে দেওয়ার পর 1,000 কোটি টাকা পায়, আর সে ওই সমস্ত টাকা নিয়ে আলাদা আলাদা বিজনেসে লাগিয়ে দেয় আর নিজে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে দেয়। কোনো উন্মাদ পাগলই তো এরকম ধরনের কাজ করে না, কারণ ওই জায়গায় কোনো নর্মাল মানুষ হলে তো গাড়ি বাংলা এসো আরাম দিয়ে নিজের জীবন সাজিয়ে নিত না। এই উন্মাদ পাগল অন্য আর কেউ না, তোমার পরিচিত এলন মাস্ক, যে এখন ওয়ার্ল্ডের অনেকগুলি লিডিং কোম্পানির মালিক, আর আজ তার নেটওয়ার্থ 1,40,000 কোটি। আর এই যা কিছুই আমরা দেখছি সেই সবই তার জেদ আর পাগলামির পরিণাম, কারণ ভিড়ের সাথে তাল মিলিয়ে চলা তো খুবই সোজা, কিন্তু আলাদা পথে গিয়ে হাটকে কিছু করার জন্য এরকম পাগলামি আর জেদের প্রয়োজন হয়। যে মানুষটিকে তার ভারী আওয়াজের জন্য রেডিও থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল, সে জেদ তৈরি করে আর সফলতার এমন একটা শীর্ষে পৌঁছে দেখায় যেখানে পৌঁছানোর জন্য সবাই শুধু স্বপ্ন দেখে। হ্যাঁ, আমি কথা বলছি অমিতাভ বচ্চনের। তার প্রথম সুপারহিট মুভি জঞ্জির আসার আগে তার আরো 17টা মুভি ফ্লপ হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সে তার জেদ ছাড়েনি আর শেষ পর্যন্ত সফলতা তার জেদের কাছে এসে ধরা দেয়। বিরাট কোহলির কাহিনীটাও কিছুটা এরকম, যেটা ক্রিকেট নিয়ে তার পাগলামি আর সে কতটা জেদি সেটা দেখায়। 2006 কর্ণাটকাতে বিরাট কোহলি রঞ্জি ট্রফি খেলছিল আর প্রথম দিন 40 রান করে সে নট আউট থেকে যায়, আর সেই দিনই সন্ধ্যাবেলা তার বাড়ি থেকে ফোন আসে তার বাবার ডেথ হয়ে গিয়েছে। সবাই এক্সপেক্ট করছিল যে বিরাট বাড়ি যাওয়ার জন্য এক্ষুনি বেরিয়ে পড়বে, কোচ তো এটাও ডিসাইড করে নিয়েছিল যে তার জায়গায় অন্য কাকে খেলাবে, কিন্তু দ্বিতীয় দিন বিরাট কোহলি ব্যাট নিয়ে পিচেই দাঁড়িয়েছিল আর সেই অবস্থাতেই সে সেঞ্চুরি করে আর নিজের টিমকে জিতিয়ে তবেই সে বাড়ির জন্য রওনা দেয়। এগুলোকে পাগলামি ছাড়া আর কি বলবে বলো, লাখে একজনের মধ্যেই এরকম পাগলামি এরকম জেদ তৈরি হয়, আর সেই আলাদা কিছু সবার থেকে হাটকে কিছু করে যায়। দিনে 15-16 ঘন্টা কাজ করার জন্য শুধু এনার্জির দরকার পড়ে না, ওই পাগলামি ওই জেদগুলোরও খুবই দরকার পড়ে। আর এরকম জেদই পাগলামিতে ভরা ছেলে পার্সেন্টেজে না নাম্বারে থাকে। এই রকমই একটা জেদ আর পাগলামিতে ভরা কাহিনী দশরথ মাঝির, যে তার স্ত্রীকে সঠিক সময়ে হসপিটালে না নিয়ে যেতে পারার জন্য তার স্ত্রীর মৃত্যু হয়, কারণ হসপিটাল আর তার গ্রামের মধ্যখানে অনেক বড় একটা পাহাড় ছিল যেটা সে সঠিক সময়ে পার করতে পারেনি আর সেই কারণেই তার স্ত্রীকে তাকে হারাতে হয়। রাগে ফেটে পড়ে আর সেই রাগকেই তার জেদে পরিবর্তন করে। বাস তারপর আর কি, সিরেপে একটা ছেনি হাতুড়ি নিয়েই 22 বছর সময় লাগিয়ে 55 কিলোমিটারের একটি গোটা পাহাড়কে একাই ভেঙে ফেলে। এগুলো পাগলামি ছাড়া আর কি বলবে, আর পাগলামি না হলে এগুলো কিভাবে সম্ভব হবে? এরকম জেদ তখনই তৈরি হয় যখন বুকে আঘাত লাগে, কিছু মানুষ সেই সময় ভেঙে পড়ে আর কিছু মানুষ ওই ব্যথা ওই কষ্টগুলোকে নিজের জেদে বদলে নেয় আর শুরু করে দেয় পাগলামি, আর তখন তাদেরকে আটকানো অসম্ভব না নামুমকিন হয়ে যায়। যখন সবাই ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করতে থাকে তখন এই ধরনের পাগলরা নিজেকে ঘরে বন্দি করে নিজের এম্পায়ার খাড়া করার প্ল্যান করতে থাকে, নিজে জব করতে থাকে আর ভাবে কিভাবে আগামী দিনে হাজারো মানুষকে সে জব দিতে পারবে। আর এরকমই কিছু পাগল আগে গিয়ে বিল গেটস স্টিভ জবস তৈরি হয়। এই পাগলরা সফলতার জন্য সব সময় ক্ষুধার্ত থাকে, এরা কখনোই স্যাটিসফাইড হয় না। এই পাগলামি এই জেদ না তাদেরকে শুতে দেয় আর না তাদেরকে থামতে দেয়। একটা জেদি মানুষ কখনোই ভয়তে এক জায়গায় বসে থাকে না, সে হাজার বার ফেল করে কিন্তু তার জেদ তার পাগলামি তাকে আরো একবার চেষ্টা করতে বাধ্য করে, আর সেটা তত সময় বাধ্য করে যত সময় না সফলতা তার হাতে এসে ধরা দিচ্ছে। আর এই পাগল এই জেদিরাই ইতিহাস বানিয়ে দেয়। বিশ্বাস না হলে হিস্ট্রির পাতা উল্টে দেখে নাও, এমন কোন ভালো মানুষ আছে কি যে 10,000 বার ফেল করেও চেষ্টা করা বন্ধ করে না? কোন উন্মাদ পাগলই তো এরকম কাজ করে না, আর সেই কাজ দিয়েই দুনিয়াকে আলোয় আলোকিত করে দেয়। হ্যাঁ, আমি কথা বলছি থমাস অ্যালভা এডিসনের, 65 বছরের একজন বয়স্ক মানুষ যে সারা জীবনে হাজার বার ফেল করেছে কিন্তু তবু সে তার জেদ ছাড়েনি আর ওই বৃদ্ধ বয়সেই খাড়া করে দেয় KFC নামের $1 billion একটি কোম্পানি। যে মানুষটিকে ইংরেজরা তাদের দেশের হোটেলে ঢুকতে দেয়নি সে ফিরে আসে, জেদ তৈরি করে আর বানিয়ে ফেলে পৃথিবী বিখ্যাত হোটেল তাজ হোটেল। ভাই, এই জেদগুলোই একটি নর্মাল মানুষকে অ্যাবনর্মাল বানিয়ে দেয় আর তারপর ওই অ্যাবনর্মাল লোকগুলো এমন কিছু করে যায় যেগুলো করার কথা ভাবলে নর্মাল লোকেরা ভয় পেয়ে যায়। সেই জন্য তোমার মন থেকে যেটা করতে ইচ্ছে করছে, তোমার ভিতর থেকে যেটা করতে তোমার ভালো লাগছে, সেটা করার জন্য
সময়ও পাগলামি শুরু করে দাও আর জান লাগিয়ে দাও সেটাকে পাওয়ার জন্য। যত সময় এই জেদ এই পাগলামিগুলো তোমার মধ্যে আসবে না, তত সময় তুমি নর্মালি থেকে যাবে। আর যদি নর্মাল থেকেই মরতে হয় তাহলে যেমন আছো তেমনই থাকো। আর যদি আলাদা কিছু করতে হয়, আটকে কিছু করতে হয়, তাহলে তোমাকে তোমার কাজে জেদি আর পাগল হতেই হবে। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে পারো। তোমার জেদি আর পাগলামিতে ভরা কিছু থট নিচে কমেন্ট বক্সে লিখে সবাইকে সেটা জানাতে পারো। টাটা।